এবার জল স্থল আকাশে তিন পথে ত্রিপুরার সঙ্গে জুড়ে যাচ্ছে বাংলাদেশ। কক্সবাজার সমুদ্র সৈকত আর কত দূরে? আগরতলা ঢাকা চট্টগ্রামের দূরত্ব কতটা কমলো? আগরতলা কলকাতা হচ্ছে, দেখুন গোটা প্রতিবেদনটি। ত্রিপুরার সঙ্গে জল স্থল এবং বিমানপথেও যোগাযোগ বৃদ্ধি করতে চাইছে শেখ হাসিনা সরকার। এবার ত্রিপুরার সীমান্ত দিয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে চাইছে বাংলাদেশ। আখাউড়া দিয়ে রেল দ্রুত চালু করতে চাইছে বাংলাদেশ। একই সঙ্গে ত্রিপুরার সঙ্গে বিমানপথেও যোগাযোগ বৃদ্ধি করতে চাইছে শেখ হাসিনার সরকার। চিকিৎসার জন্য বাংলাদেশের বহু মানুষ আসেন কলকাতার নামকরা হাসপাতালে এবং হায়দ্রাবাদে বিশ্বমানের হাসপাতাল এনআইজিতে। সেই দিকটি নজরে রেখে এবার গুয়াহাটিতেও চালু করা হচ্ছে এইমস। সেখান থেকে অনেক উন্নত মানের চিকিৎসা পাবেন উত্তর পূর্ব ভারতের বাসিন্দারা। দিল্লিও চাইছে এই সুবিধা গ্রহণ করুক বাংলাদেশ। আগরতলার সঙ্গে বাংলাদেশের ট্রেন চলাচল শুরু হলেই সহজে গুয়াহাটি আসতে পারবেন বাংলাদেশের বাসিন্দারা। পাশাপাশি কক্সবাজার এলাকায় তৈরি করা হচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। ত্রিপুরার সাবরুম থেকে ওই এলাকা মাত্র 80 কিলোমিটার দূরে। তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়বে কয়েক গুণ। উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জি কিষাণ রেড্ডি দুদিনে ত্রিপুরা সফরে এসে তিনি ঘুরে দেখেন নিশ্চিন্তপুর রেল স্টেশন। এই রেল স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে আসা ট্রেন ঢুকবে ত্রিপুরায়। বাংলাদেশে যে জমি অধিগ্রহণ সমস্যা আছে তা মিটে গেলে 2023 অথবা 2024 লোকসভা নির্বাচনের পূর্বে নিশ্চিত আগরতলা বাংলাদেশ টু কলকাতা ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আগরতলা থেকে মাত্র 3 ঘন্টায় ঢাকা এবং 8 থেকে 10 ঘন্টায় কলকাতা পৌঁছানো সম্ভব। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন। জেট কোম্পানি সে আন্তর্জাতিক বিমান যে আগরতলা এবং চিটাগং এর মধ্যে বাংলাদেশে অপারেট হবে তার স্পাইসের দায়িত্ব পেয়েছে। গ্যাপ ফান্ড হিসেবে 15 কোটি টাকা প্রতি বছর রাজ্য সরকার সেটা বহন করবে এবং ইতিমধ্যে 3 কোটি টাকার উপর সেটা প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই আমরা আশা করছি আগরতলা এবং চিটাগং এর মধ্যে সে আন্তর্জাতিক যে ফ্লাইট অপারেশন সেটা শুরু হবে। भारत सरकार मानते हैं बांग्लादेश से और अच्छा संबंध होना चाहिए। नॉर्थ ईस्ट के हमारे जनता जो चिटागांव जैसे प्रांतों को हमारा प्रोडक्ट्स को ले जाना, हमारे को ट्रांसपोर्ट ठीक होना और हमारा जितने भी ट्रेड है ट्रेड को मजबूत करना, इसके लिए इस लाइन का हमने किया है। अभी इसी साल इसका उद्घाटन होना है। आदरणीय प्रधानमंत्री जी, बांग्लादेश का प्रधानमंत्री, दोनों मिलके इस प्रोजेक्ट को उद्घाटन करना मेरा इच्छा है। কি মনে করছো? হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা বলতে আগে তো 36 ঘন্টার মতো লাগতো, কিন্তু এখন 10 থেকে 12 ঘন্টার মধ্যে হয়ে যাবে এরকমটাই আশা করা হচ্ছে।